আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকে আমি আপনাদের সামনে প্লাটিনা 100 ES LED DRL বাইকটা রিভিউ নিয়ে এসেছি। এই বাইকটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আমি প্রায় 30 কিলোমিটার বাইকটি চালিয়েছি। এখানে CBS ব্রেক দেওয়া হয়েছে, যেটা আমরা যদি পিছনের ব্রেক প্রেস করি তাহলে সামনের ব্রেকও কাজ করবে। এখানে দেখতে পাচ্ছেন দুটা ব্রেকের ওয়্যার আছে, এবং এই বাইকে কী কী রয়েছে সে সম্পর্কে আমি সবগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। এটা বাজাজ ব্র্যান্ডের প্লাটিনা মডেল, বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এটা 2021 সালের মডেল, এখানে অ্যানালগ মিটার ইউজ করা হয়েছে। এই বাইকটা প্রায় 5000 কিলোমিটার চালানো হয়েছে, এবং ডানে রয়েছে ফুয়েল মিটার। ফুয়েল মিটারে প্রায় 2 লিটার তেল তুললে বোঝা যায় না কিছুই, প্রায় 5 লিটার তেল তুললে বোঝা যায়। বাইকটির ওজন 108 কেজি, ভালো, সহজেই হ্যান্ডেল করা যায়, বেশি অতিরিক্ত ওজন নয়, সহজেই আপনি পিছনে সামনে নিয়ে যেতে পারবেন। এরপরে পিছনের টায়ার রয়েছে 3.00x17। পিছনের টায়ার দুজন আরামে যাত্রী হিসেবে ইউজ করতে পারবেন। এখানে ইঞ্জিনে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার 2 belt XS, ম্যাক্সিমাম পাওয়ার 8.0। এখানে দুটাই ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে, এবং এই ফুয়েল ট্যাঙ্কিতে 11.5 লিটার তেল ধারণ ক্ষমতা রয়েছে, রিজার্ভ রাখতে পারেন। এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে, এখানে স্পোকের কোনো চাকা ইউজ করা হয়নি, 2.75x17, এটা একটু ছোটো, আর ওটা 3 point। এখানে যে আপনারা বাইকটির লুকস দেখতে পাচ্ছেন, এখানে যে হেডলাইটের উপরে যে একটা লাইট দেখতে পাচ্ছেন, এটাই হলো LED DRL, সেজন্য এই মডেল নামটা দেওয়া হয়েছে বাজাজ প্লাটিনা LED DRL। এটা আর একটি কালার রয়েছে, কালো। আমার কাছে কালোটাই ভালো লাগে, যেহেতু আমার কাছে কালো বাইকটা নেই। এছাড়াও এ বাইকে সাসপেনশন খুবই ভালো, রিয়ার সাসপেনশন হিসেবে 110 mm স্প্রিং অন SOS উইথ নেক্সাস। বাইকটা বেশ কমফোর্টেবল চালিয়ে, এই প্রাইস রেঞ্জে অনেকগুলো বাইক আছে 1 লাখ টাকার নিচে, এবং চেন কর্ডটা একদম ফুল, ময়লা জমবে না, এবং কোনো মহিলা যাত্রীর কাপড় ভিতরে যাওয়ার সম্ভাবনা নেই। এবং ব্রেক এখানে প্রায় 60 কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটি আপনি চালিয়ে। এটার গিয়ার সামনের দিকে প্রেস করলে আপনি গিয়ার প্লাস হবে, এবং পিছন দিকে দিলে গিয়ার মাইনাস হবে। এবং স্টার্টিং খুবই স্মুথ, ইলেকট্রিক স্টার্ট এবং কিক স্টার্ট দুটাই রয়েছে। এখানে নিউট্রাল মিটার রয়েছে, শুধু নিউট্রাল ইন্ডিকেটর দেখায়, আর গিয়ার ইন্ডিকেটর দেওয়া হয়নি। বাম পাশে রয়েছে সিগন্যাল, এবং সামনের তিন পার্সন খুবই বসতে পারবেন, এবং ডান পাশে রয়েছে হর্ন, LED লাইট এবং কিক স্টার্ট। আমি গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখাই আপনাদেরকে। এক ক্লিকে যদি আমরা একটু পিক আপ টানি তাহলে স্টার্ট হয়ে যাবে। সাউন্ড খুব সুন্দর, আপনি যখন ই ক্লাস ধরে থাকবেন দেখবেন গাড়ি একদম নয়েজ ফ্রি, কোনো সাউন্ড নেই, ভাববেন গাড়ি বন্ধ হয়ে গেছে, কিন্তু না, গাড়ি চালুই আছে। তো এই দামে বেস্ট একটা বাইক আপনারা নিতে পারেন। এই দামে হিরো রয়েছে, এছাড়াও হোন্ডা সিরিজের কিছু বাইক রয়েছে, সবচেয়ে প্লাটিনাই আমার কাছে বেস্ট লাগে। তো ধন্যবাদ।